হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কাছে এসেছি যে এই জন্য যে যারা বিকেএসপিতে ফুটবলে ভর্তি হতে চান এবং বিকেএসপি ফুটবলে বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখা হয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো বিয়ার্স, যারা আজকে আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এখান থেকে বিকেএসপি বিভিন্ন ক্রিকেট ফুটবল একাডেমির ভর্তি তথ্য, নিয়মকানুন, বেতন সকল তথ্য এখান থেকে প্রচার করা হয়, বিভিন্ন খেলার আপডেট প্রচার করা হয়। হ্যালো বিয়ার্স, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবার সাথে থাকুন। আজকে বিষয় হচ্ছে যে বিকেএসপিতে ফুটবলে ভর্তির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখা হয় সেই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। যাই হোক, বিকেএসপিতে দেখা হয় যারা ভালো প্লেয়ার, একজন প্লেয়ারের সে কোন বিষয়ে যে ট্যালেন্ট, কোন বিষয়ে তার দক্ষতা আছে, এই বিষয়গুলোকে বেশিরভাগ খেয়াল করা হয়। আরেকটা বিষয়ে আপনি তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে যে একজন ফুটবলারকে চারটি বিষয়ে দেখা হয়, সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে টেকনিক্যাল সাইড, ফিজিক্যাল ফ্যাক্টর, আরেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, আরেকটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার্স। এই চারটি ফ্যাক্টর আপনাকে দেখা হবে। এক নম্বর ফ্যাক্টরটা হচ্ছে মেইন ফ্যাক্টর, সেটা হচ্ছে কি আপনার টেকনিক্যাল ফ্যাক্টর, যে একজন প্লেয়ার কীভাবে সে বলটাকে রিসিভ করলো, কীভাবে ফাস্ট টাচিং করলো এবং কি সে কীভাবে একটা শ্যুটিং করার সময় তার দক্ষতাটা কেমন, এবং কি একজন প্রেশার মোমেন্টে একজন প্লেয়ারে কী টেকনিকে সে খেলাটাকে হ্যান্ডেল করবে। এই সেজন্য মেইন ফ্যাক্টর হচ্ছে কি একজন কীভাবে প্লেয়ারটাকে সঠিকভাবে সে খেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা এই সাইডটা হচ্ছে টেকনিক্যাল সেক্টর। দুই নম্বর হচ্ছে কি যে ফিজিক্যাল ফ্যাক্টর, ফিজিক্যাল ফ্যাক্টর হচ্ছে কি একজন প্লেয়ারের কী দক্ষতা, ফিজিক প্লেয়ারের কী তো ওজন, উচ্চতা, দৈহিক গঠনটা কেমন, সে খেলার ভিতরে কেমনভাবে সে দৌড়াচ্ছে, তার শারীরিক গঠন অনুযায়ী সে পাতলা না মোটা, এই বিষয়গুলোকে একটু খেয়াল করা হয়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এগুলোকে চেক আপ করা হয়। তারপর চতুর্থ নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ক্ষেত্রে যে একটা প্রেশার মোমেন্টে একটা টিমকে সে কতটুকুভাবে সঠিকভাবে আগায় নিয়ে যেতে পারে, সেজন্য তাকে বিকেএসপিতে যখন বাছাই করা হবে তখন এই বিষয়গুলো খুবই লক্ষ্য করা হবে। সেজন্য আর চার নম্বর হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার্স, একজন প্লেয়ার তার প্রতিপক্ষ প্লেয়ারের সাথে কী ধরনের আচরণ করছে, সে কীভাবে সে প্লেয়ারকে গ্রহণ করছে, আন্তরিকতার সাথে একজন প্লেয়ার পড়ে গেছে তাকে সে টেনে তুলছে কি না, বা সে নাকি পাশ কাটায় চলে গেল, এই প্রতিপক্ষ দলের সাথে সে কী আচরণ করছে, এই বিষয়গুলোকে দেখা হয়। বিকেএসপিতে বাছাইয়ের ক্ষেত্রে একজন ফুটবলার যে কীভাবে সে একটা ফুটবলে কিন্তু একটা বিষয় দেখা হয় না, সে টেকনিক্যাল সাইড, ফিজিক্যাল এবং কি সোশ্যাল বিহেভিয়ার্স কেমন, সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে দেখানো হয়। দেখার পরে একটা প্লেয়ারকে বাছাই করা হয়, বাছাই করার পরে তাদেরকে সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্পে নেওয়া হবে, তাদেরকে আবার সেখান থেকে পরীক্ষা নেওয়া হবে, বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞানের উপরে তাদের লিখিত পরীক্ষা হবে, সবগুলো পরীক্ষায় তারা টিকে যাবে, তাদেরকে ফাইনাল পরীক্ষায় তাদেরকে নেওয়া হবে। একজন বিকেএসপিতে ভর্তি যারা হতে চান তারা, আমি আজকে যে বিষয়গুলো বললাম যে তেমন বিষয় কঠিন না, যেগুলো আপনারা আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার মনোযোগ সহকারে এইগুলো কাজগুলো করতে পারেন, এই বিষয়ে দক্ষতাগুলো অর্জন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই বিকেএসপিতে ফুটবলে চান্স পেয়ে যাবেন। হ্যালো বিয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আমাদের ভিডিওটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।